হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। পিঙ্কি সঞ্জিত ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন দুপুর 3টে বাজে, এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো তোমরা তো দেখছো যে আমি প্রত্যেকবারই কোথাও না কোথাও গেলে পরে বেশিরভাগ ব্লগটা আমি করছি, তো আজকেও তো সেই নিয়ে ব্লগ করব। আমি রেডি হইনি এখনও, এই শাড়িটা পরেছি। তো মা বলছে এই শাড়িটা পরিস না, এটা চেঞ্জ করে অন্য শাড়ি পর। তো আমরা এখন যাব ঠাকুর মন্দিরে, প্রায় 2 বছর পর যাচ্ছি। 2 বছর যাওয়া আমাদের, এখানে পাশেই ঠাকুর মন্দির আছে, মানে 2টো টোটো চেঞ্জ করতে হবে। তো সেখানে আমরা এখন যাব, সবাই রেডি হচ্ছে। এটা পরেছিলাম, এই শাড়িটা মানে পরেছিলাম যাব বলে, কিন্তু সেটা পরতে বারণ করলো কি সৎসঙ্গে একটা ঝিকঝাক শাড়ি না পরে একটা সিম্পল শাড়ি পরো। তো আবার রেডি হতে হচ্ছে আমাকে। তো চলো বন্ধুরা, ব্লগটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো, আমি রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা করতে আসছি। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন বাবুরা রেডি হচ্ছে, ছোট বাবু বড় বাবু সব রেডি হচ্ছে, আর আমার মাও রেডি হবে এখন। আমি ফার্স্টে আজকে রেডি হয়ে গেছি। দেখো এখানে ছোট বাবু রেডি হয়েছে, আর এখানে বড় বাবু রেডি হয়ে গেছে। মোটামুটি আমরা সব রেডি হয়ে যাচ্ছি, আর বাবুর মেশো আর বাবা এখনো শার্ট পরেনি, এবার শার্ট পরবে। হ্যাঁ দাদা রেডি হয়ে গেছে, দেখো যাও। ওই দেখো করেছি, বাচ্চারা আগে চলে গেছে আর ওর মেশো যাচ্ছে। আর চলো এবার আমরা যাই, মা আসছি আসছি, জয় মা। যাওয়ার কথা ছিল কিন্তু মা যাচ্ছে না, বাচ্চারা আগে আগে যাচ্ছে, বাচ্চারা দেখাচ্ছি তোমাদের। ওই যে বাচ্চারা যাচ্ছে, দুই ভাই যাচ্ছে। এই যে এই গাছটার কথা বলছো, ওখানে বুঝেছ? আমরা টোটো থেকে নেমে পড়েছি, আবার একটা টোটো ধরবো, তারপরে ঠাকুর মন্দির পৌঁছাবো। ছোটবাবু ওর বাবার সাথে যাচ্ছে, বড়বাবু আমার সাথে যাচ্ছে, আমরা আরেকটা টোটো ধরবো, তাই তো বাবু? আমরা অটোতে বসে পড়েছি, আমরা এসে গেছি ঠাকুর মন্দিরে। এই যে মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স, করোনা, কোয়ারেন্টিন, এইগুলোর সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত হয়েছিলাম। আজকে খুব ভালো লাগছে, কত মা সমবেত হয়েছে, কিসের জন্য আমরা সমবেত হয়েছি? বড়বড়াধার জগজ্জননী শ্রী বড়মার জন্ম দিবস আজকে 14ই শ্রাবণ, তার জন্মদিবসে আমরা সবাই সমবেত হয়েছি, মহা সমারোহে করে তার জন্মদিন পরিপালন করছি। শ্রী ঠাকুর আর বড়মা একই, দুজনে অভেদ। ঠাকুর বললেন, আমি যদি নারী রূপ ধারণ করে আসতাম
তাহলে আমি তোদের বড় মার রূপই ধারণ করতাম। তিনি কত শান্ত, আমার ভেতরের সমস্ত রোগ তার Yeah.
তোমার, জয় হোক আমার মায়েদের। এবারে যেন আমরা নতুন করে যেন পালন করছি, অদ্ভুত লাগছে এত মায়েদের আগমনে। তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর প্রথমেই বলি, ধর্ম মানে তাই যা নাকি থাকা ও বৃদ্ধি পাওয়া, জীবন যশ উন্নতি প্রাবণে ধরিয়া রাখিয়া বাঁধিয়া এক টানে অমৃতকে আলিঙ্গন করে। তো আমাদের বড় মা, আমাদের বড় মা করে করিয়ে শিখিয়েছে, পূর্ববর্তী মায়েরা যেভাবে আলোচনা করলেন বলার অপেক্ষা রাখে না, অপূর্ব তাদের বক্তব্য রেখেছে এবং কীর্তন গান এত সুন্দর করেছে, এত এমনভাবে আমরা দেখো। আমি বলতে চাই এটাই যে আমরা আর কিছু না, আমরা প্রতিদিন আধ ঘন্টা করে অন্তত সত্যানুসরণ নারীর নীতি। এই নাম শুধুমাত্র আমাদের পণ্যে যে প্রসঙ্গ করছে তা নয়, এখানে উপস্থিত সমস্ত জীবকুল প্রাণীকুল এমনকি প্রতিটা গাছের পাতার মধ্যেও কিন্তু এই নাম যাচ্ছে। তাই সেই বৃন্দাবন থেকে শুরু করে দেওঘর পর্যন্ত, দেওঘর থেকে শুরু করে কুণ্ডগড়, পুরো পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু এই নাম ধ্বনিত হচ্ছে। আর এই অজপা নামকে সবসময় নিজের মধ্যে ধ্বনিত করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তাই সাধক বলছেন, বাড়ে
এই জায়গাটাকে একটু ছেড়ে দিই। জল এখানে আছে, জলেই তো এখানে আছে। এখানে প্রণামি দিয়ে দাও। প্রসাদ নিয়ে নিয়েছি, ওখানে বাবু মেসো আর বাবু নিচ্ছে। এইটা একটা একটা টোকো খেয়ে নাও, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। আমরা চললাম এবারে বাড়ি সৎসঙ্গ করে, জয় গুরু। ও বাচ্চা কথা পেয়েছিস? হ্যাঁ।
এই তো খালি ফেলছি ফেলছি তো আর আমি হাতে মোবাইল রেখে আমি সৎসঙ্গ করে আমরা চলে এসেছি। প্রথমে তো আমি বাবু, তারপরে মানে আমি দুটো বাবু আর আমার হাজবেন্ড আমরা চারজনে গেছিলাম। তারপরে কিছুক্ষণ পরেই দেখি আমার মা বোনও গেছিলো। তারপরে তো আমরা প্রসাদ নিয়ে সবাই বাড়িতে চলে এসেছি। তখন ছোট বাবু রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়েছিল, এখনও ঘুমোচ্ছে। তো এখনও আমি নাইটি পরিনি, শাড়ি পরেই আমি আছি। একটু এখানে বসেছিলাম, শর্ট ভিডিও করলাম কয়েকটা, যেটা কিছুক্ষণ আগে পোস্ট করেছি। প্রায় দু বছর পর মানে সৎসঙ্গে গেলাম। বাড়িতে একবার হয়েছিল কিন্তু মন্দিরে যাইনি। প্রায় দু বছর পর মন্দিরে যাচ্ছি, তো খুব ভালো লাগলো। মন্দিরে গিয়ে সৎসঙ্গ অনেকদিন পর করলাম, খুব ভালো লাগলো। বাচ্চাদের নিয়ে পুরো পরিবারকে নিয়ে গেছি, তো এখন একটু ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। তো বন্ধুরা, তো এখানে এই ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।